Hey guys, welcome back to my channel Cooking Parlor by Anamika. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। সময় যখন একদমই কম, মাত্র 10 মিনিটেই এই ব্রেকফাস্ট আইটেমটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই খাবারটির নাম হচ্ছে ফ্লাফি চিজ স্যান্ডউইচ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমি এখানে ব্রেড নিয়েছি 2 পিস। এবার এর চার সাইড ভালো করে কেটে ব্রেডটাকে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। আজকে রেসিপিতে আমি হোয়াইট ব্রেড ইউজ করছি, তবে আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। ব্রেডগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার এখানে একটি বোলে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারেই থাকতে হবে। আপনি যদি ফ্রিজের ডিম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ইউজ করার কিছুক্ষণ আগে ডিমগুলো বের করে রাখবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক চিমটি থেকে আর একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি এখানে। এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিচ্ছি। স্যান্ডউইচটা ফ্লাফি করার জন্য ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে। এবার একটি প্যান গরম করে এর মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এটা মেল্ট হওয়ার পর 1 চা চামচের মতো হবে। বাটারটাকে প্যানে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা পুরোপুরি মেল্ট হওয়ার পর এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে আছে। প্রায় 1 মিনিট পর যখন ডিমের নিচে একটা সাদা রঙের বেস তৈরি হবে, কিন্তু ডিমটা পুরোপুরি হয়ে আসবে না, সে পর্যায়ে এর মধ্যে আমি ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি। 2টো ব্রেড দেওয়া হয়ে গেলে আমি প্রথমে যে ব্রেডের পিসটা দিয়েছিলাম সেটাকে আবারও উল্টে দিচ্ছি। এতে করে ব্রেডের দুপাশেই ডিমটা খুব ভালোভাবে লেগে যাবে। একইভাবে ব্রেডের আরেকটা পিসও উল্টে দিচ্ছি। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর চুলোর ফ্লেমটা অবশ্যই লোয়ার মিডিয়ামেই রাখতে হবে, কারণ ডিম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 1-1.5 মিনিট পর যখন দেখতে পারবেন যে ডিমের ওপরের লেয়ারটা প্রায় শক্ত হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আর এই চিজটা কিন্তু হোমমেড চিজ। আর এই চিজের রেসিপি আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আর আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হোমমেড চিজ আর বাজার থেকে কেনা স্লাইস চিজের মধ্যে কী কী পার্থক্য আছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, কিন্তু দিলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন ডিমের বেসটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্লিপ করে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু এই অমলেটটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার দুপাশ থেকে ব্রেডের সাইডটা আমি উঠিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এই স্যান্ডউইচটা এর জন্যই খেতে এত মজা হয়, কারণ এর মধ্যে আমরা 2 বার স্লাইস চিজ, 2 বার মোজারেলা চিজ ইউজ করছি। আর ডিমটাকে বেশি সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার কারণে স্যান্ডউইচটা অনেক ফ্লফি হয়। দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে মোজারেলা চিজ। এবার একটা ব্রেড আরেকটা ব্রেডের ওপরেই দিয়ে দিচ্ছি। এরপর আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে। খেয়াল করে দেখেন যে হোমমেড স্লাইস চিজটা আমরা এখানে ব্যবহার করেছিলাম সেটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। যারা ভাবেন যে এই স্লাইস চিজটা আসলেই দোকানের চিজের মতো হয় কি না, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আশা করি দেখেই বুঝতে পারছেন যে চিজটা কত ভালোভাবে মেল্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই চিজটা মেল্ট হওয়ার জন্য একটু সময় বেশি নেয়। যে চিজটা আমি প্রথম লেয়ারে দিয়েছিলাম সেটা সরাসরি প্যানের সাথে তাপ পেয়েছে, তাই এটা একদম মেল্ট হয়ে গেছে। কিন্তু যে চিজটা আমার ব্রেডের ভেতরে পড়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়নি। আমি পরবর্তীতে আপনাদের স্যান্ডউইচটা কেটে দেখিয়ে দেব। এই হোমমেড স্লাইস চিজটা আপনি ইউজ করতে পারেন কোনো ধরনের চিজি ক্রিম বানাতে, যেমনটা আমরা রেড সস পাস্তা অথবা হোয়াইট সস পাস্তার ক্ষেত্রে সসটা বানিয়ে থাকি, সেই সসের মধ্যে কিন্তু আপনারা এই হোমমেড চিজটা দিতে পারেন, কারণ স্যান্ডউইচের তুলনায় সসের মধ্যে চিজটা মেল্ট হওয়ার জন্য সময়টা বেশি পায়। আমি আপনাদের স্যান্ডউইচটা কেটে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন এই স্যান্ডউইচের ভিতরে যে স্লাইস চিজটা রয়েছে সেটা কিন্তু নরম হয়েছে, অনেকটাই মেল্ট হয়েছে, কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে যায়নি।
কারণ এই চিজটা মেল্ট হওয়ার জন্য প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় পেয়েছে মাত্র। এর চেয়ে বেশিক্ষণ স্যান্ডউইচটা যদি প্যানে রাখতাম তাহলে ওপরের অংশটা পুড়ে যেত। আশা করি আপনাদের কাছে স্লাইস চিজের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তবে যেটা আমি চিজের রেসিপি শেয়ার করার সময় বলেছিলাম, আমার কাছে কেনা চিজের থেকে এই চিজের টেস্টটা বেশি ভালো লেগেছে। আর এই হোমমেড স্লাইস চিজ সম্পর্কে আমি যা আপনাদের বলেছি এটা পুরোটাই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আপনি নিজে ট্রাই করার পরই আসল রহস্যটা উদ্ঘাটন করতে পারবেন। এই স্যান্ডউইচটা কিন্তু খেতে দারুণ লাগে। এটাকে আপনারা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স যে কোনো আইটেমেই রাখতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে এই খাবারটি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা খেতে কেমন লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু। তো গাইস, আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।